हेलो बंधुरा, आशा करी सबाई भालोई आछो। आमी मनुआर। आजकेर भिडियोते आलोचना करब गवर्नमेंट एर जे मूल्यायन पद्धति छिलो, जेखाने बला होयेछिलो जे एचएस एबं एचएसएलसी स्टूडेंट्स के जे मार्कशीट देवा होबे मूल्यायन पद्धतिर उपर भित्ति करे, ओई मार्कशीटटी कोनो सरकारी चाकरिर जन्य यूज करा जाबे ना। अर्थात ओई मार्कशीटटी देखिए कोनो सरकारी चाकरिर जन्य अप्लाई करा जाबे ना। ओई घोषणाटी एखन सरिये नेवा होयेछे एबं एई बिषये एई भिडियोते आमी तोमादेरके सब डिटेल्से जानाबो। तो चलो शुरू करी। तुम्हारा सबाई जानो जे सेवा एर मूल्यायन पद्धति दिए छिलो, किन्तु एखानेर मध्य किछु त्रुटि छिलो जार जन्य अनेक संगठन एर बिरोधिता करेछे। एबं एटार मध्य छिलो जे मार्कशीट जेटी देवा होबे ओई मार्कशीटटी व्यवहार करा जाबे ना गवर्नमेंट अर्थात सरकारी चाकरिर जन्य। एर जन्य कि करते लागबे, जारा पड़ुआ थाकबे तादेरके एकटा स्पेशल एग्जाम के पास करते होबे एबं ओई एग्जाम पास करलेई तारा ओई चाकरिटा पाबे। কিন্তু 8 জুলাই তারিখে গভর্নমেন্টের একটি মিটিং হয় অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন, অল বড়ো স্টুডেন্ট ইউনিয়ন এর প্রতিনিধিদের সঙ্গে। এবং ওই মিটিংয়ে ঘোষণা হয় যে স্টুডেন্টকে স্পেশাল এক্সামের জন্য অ্যাপিয়ার করতে লাগবে না সরকারি চাকরির জন্য। অর্থাৎ এখন আর ছাত্রদের কোনো চিন্তার ব্যাপার নেই, তারা নিজের সার্টিফিকেট এবং মার্কশিটকে ব্যবহার করতে পারবে যে কোনো সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে। এবং এটাও জানানো হয়েছে যে এবার কোনো ধরনের র্যাঙ্ক হোল্ডারকে ঘোষিত করা হবে না। আগে যেরকম এইচএসএলসি এবং এইচএসএ র্যাঙ্ক হোল্ডার দেওয়া হতো 1-10 পর্যন্ত বা 1-20 পর্যন্ত, কিন্তু এইবার আর এইগুলা হবে না। এবং এইবার বলা হয়েছে যে স্টার এবং ডিস্টিংশন হোল্ডার এগুলা দেওয়া হবে। স্টার এবং ডিস্টিংশন হোল্ডারের নাম ঘোষিত করা হবে, কিন্তু কোনো ধরনের র্যাঙ্ক হোল্ডার এর নাম ঘোষিত করা হবে না। অর্থাৎ কোনো ধরনের র্যাঙ্ক লিস্ট থাকবে না। তো এই ছিল আজকের ভিডিওতে সেবা, এই ছিল আজকের ভিডিওতে এইচএস এবং এইচএসএলসি এর কিছু জরুরি ইনফরমেশন। আশা করি ভিডিওটি হেল্পফুল ছিল। যদি ভিডিও হেল্পফুল হয় তাহলে ভিডিওকে লাইক করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করো, যাতে তারাও জেনে নিতে পারে এই এই গুড নিউজের ব্যাপারে। এবং দেখা হবে নেক্সট ভিডিওতে।